নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, কেমন আছেন? সকালবেলায় উঠে মর্নিং গ্লোরিকে একটু বেঁধে দেওয়ার চেষ্টায় আছি। গাছগুলো কচি এখনও, সেজন্য তেমন জোরদার কিছু করতে পারছি না। ওই আর কিছু পুরনো সুতো ছিল যেগুলো হাত দিয়ে টানলেই ছিঁড়ে যায়, সেগুলো দিয়ে গ্রিলের সঙ্গে আলগা করে একটুখানি বেঁধে দিচ্ছি। কোনো শক্ত সুতো এক্ষেত্রে বাঁধা যাবে না। গাছ কচি যখন থাকে তখন তো একটু অন্যরকমের নরম সরম বন্দোবস্ত করতেই হয়, ওই আর কি মানুষের মতো। যখন আমার টুপুর একেবারেই ছোট, মানে হব হব করছে, তখন দিদিমা সবাইকে বলেছিল যে পুরনো শাড়ি সব কিছু ধুয়ে কেচে স্যাভলন দিয়ে সমস্ত কিছু দিয়ে শুকিয়ে রাখো, বাচ্চা হওয়ার পর ওগুলো ছিঁড়ে ছিঁড়েই সেগুলোকে ওর প্যান্টি তারপরে জামা এগুলো বানানো হবে। ওই আর কি, যত পুরনো জিনিস যত নরম জিনিস বাচ্চার জন্য ততটাই ভালো। আর এই জিনিসগুলোকে একটু বেঁধে দিতেই হতো, এদের এখন মাথাটা বড় হয়ে গেছে, খুব স্বাভাবিক। এখন হাওয়া এরা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, আর যাতে এদিক ওদিক মাথা না ঠুকতে হয় সেই জন্য একটা কিছু নরম সরম বন্দোবস্ত, স্বাভাবিক। আমাদের চুলের মুঠি ধরে কেউ যদি আমাদের দেওয়ালের মধ্যে দুরুম দাঁড়াম ঠোকে, তাহলে আমাদেরও তো ব্যথা লাগবেই। তবে এই যে বন্দোবস্তটি করে দিলাম এটাই যথেষ্ট, এরপরে এরা নিজেরাই গ্রিল ধরে নেবে, মানে আরেকটু সাবালক হতে দিতে হবে তারপর। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমি তো ভালোই আছি। কেউ যথারীতি সকাল সকাল ব্লগ শুরু করতে পারিনি, প্রত্যেক দিনই এখন কিছু না কিছু একটা হচ্ছে এবং এটা কয়েকদিন আমাদের চলবেও, তো ঠিক আছে, এখন যেদিকে দিন যাচ্ছে সেই রকমভাবেই ব্লগ শুরু হবে, সেটাই কাম্য। তো সকালবেলায় উঠে আমার ভাত এবং ঝিঙে আলু পোস্ত রান্না করা হয়ে গেছে। এখন আজকে কালকে যেহেতু শনিবার দিনে নিরামিষ খাইয়েছি, বুম্বাদার আবার আগামীকাল থেকে পুরোদমে কলেজ শুরু হয়ে যাবে, ও আজকের দিনটায় নিরামিষ ওকে দিলে এমনি খেয়ে নেবে। আজকাল তো আর তেমন কিছু বলে না, মানে কাজের ধান্দায় কী খাচ্ছে অনেক সময় সেটা খেয়ালও থাকে না, কিন্তু আমি সবসময় আবার সেই ভরসায় ওকে নিরামিষও করে দিতে পারছি না। কখন খেয়াল করবে এবং কখন ওর একটু রাগ হবে, মানে যে মানুষ সবসময় রাগ হলে উচ্চস্বরে প্রকাশ করে তার রাগ নিয়ে ততটাও চিন্তা নেই, কিন্তু যে মানুষ রাগ হলে গুম হয়ে থাকে তাকে নিয়ে একটুখানি চিন্তা আসলে। সেই জন্যই আমি আর ও ব্যাপারটা আর এমনি খেতে খুব ভালোবাসে, আর নিরামিষ মোটে খেতে পারে না, তো সেই জন্য আমি আজকে যদিও অক্ষয় তৃতীয়া আর পুজোটা আজকেই আমি করবো, কিন্তু ওর জন্য একটু ওর জন্য কেন আমাদের সবার জন্যই একটু মাংস করে দেবো। আমার শ্বশুরমশাই সকালবেলাতে বাড়িতে নেই, সকালবেলার কাজটা মিটিয়ে দিয়ে উনি চলে গেছেন এক আমার শ্বশুরমশাইয়ের খুব পরিচিত, ইনফ্যাক্ট আমাদের পারিবারিক বন্ধু অবশ্যই আমার শ্বশুরমশাই সৌজন্যেই, তিনি ডক্টর লোহিয়ার বাড়িতে নেমন্তন্ন খেতে। ডক্টর লোহিয়া হচ্ছে শিলিগুড়ির অত্যন্ত প্রথিতযশা একজন পিডিয়াট্রিশিয়ান ছিলেন, কিন্তু দুটি মেয়ে, ওনার দুই মেয়ে খুব সাকসেসফুল হওয়ার পর, মানে ছোট মেয়ে মোটামুটি দাঁড়িয়ে যাওয়ার পর, বিয়ে হয়ে যাওয়ার পর, নাতিপুতি হয়ে যাওয়ার পর, মানে ছোট মেয়ের ঘরে, বড় মেয়ের তো হয়েছিল, তারপর উনি একেবারেই পুরোপুরি রিটায়ার করে গেছেন এখন, আর উনি প্র্যাকটিসও করেন না। ওনার একটা হসপিটাল আছে, হেরিটেজ হসপিটাল, সেটাও সম্ভবত এখন আর উনি যান না এরকম, মানে মধ্য কথা একেবারে নাতি নিয়ে উনি অবসরের জীবন কাটান। তো তিনি আমাদের বাড়িতে টুকুরের প্রথম পিডিয়াট্রিশিয়ান উনি ছিলেন। হ্যাঁ, উনি কিন্তু বাসু নার্সিংহোমে টুকুরের জন্ম হয়েছিল, উনি বাসু নার্সিংহোমের সাথে জড়িত ছিলেন না, কিন্তু টুকুরকে দেখতে প্রত্যেক দিন দুবেলা করে আসতেন নিউবর্ন টুকুরকে। তারপরে 12 দিনের বিসিজির পরে প্রথমবার ডক্টর লোহিয়ার কাছে যখন গেলাম, লোহিয়া এইরকম করে বাচ্চাটাকে এক হাতে, এমনি অনেক লম্বা চওড়া খুব মানুষ আর কি, তো এরকমভাবে তুলে দেখছে এরকম করছে, আর আমরা থত থত করবো, জড়িয়ে ওরাই আমার বাচ্চাটাকে ফেলে দেবে, তো ওদের তো অভ্যাস আর কি। তো সেই ডক্টর লোহিয়া, মানে লোহিয়া কাকুর বাড়িতে আর কি আমার শ্বশুরমশাই নেমন্তন্ন। তো খুব বুদ্ধিমান মানুষ, তো উনি খুব একা হয়ে গেছেন আমার শ্বশুরমশাই, মানসিকভাবে সব কিছু আমাদের সাথে শেয়ার করেও উঠতে পারেন না। হ্যাঁ, তো এই যে একটা মানে আউটিং, ওনাকে আলাদা করে ডাকা, একটু আলাদা করে গুরুত্ব দেওয়া, এইটাতে উনি যে এত খুশি হয়েছেন সেটা মানে আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে, মানে দু তিন দিন থেকে, যেদিন থেকে ডক্টর মানে রাজেন্দ্র কাকু ফোন করেছেন সেদিন থেকে আর কি, আমাকে একটা ড্রাইভার ঠিক করে দিতে হবে, আমাকে রাজেন্দ্র নেমন্তন্ন করেছে। হ্যাঁ, সে কি টুপুকে কালকে বলছেন কিরে বাবা, আমার সবার গ্যাস শেষ হয়ে গেল। হ্যাঁ, তো টুপুরকে এই তুই যাবি নাকি, দাদু নেমন্তন্ন করেছে যাবি নাকি, তো টুপুর বলো আমার তো পড়া আছে। হ্যাঁ, তো যাই হোক, সে তো গেল না, তো
অবশ্য নেমন্ত্রণটা শুধুমাত্র শ্বশুরমশাইকেই করেছিলেন, তো যাই হোক খুব আনন্দ হয়েছে ওনার আর কি, এটাই হচ্ছে কথা। যেমন ধরুন এক ভদ্রলোক এসেছিলেন তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে, তিনি এসেছিলেন 7টার সময়। হ্যাঁ, আমার শ্বশুরমশাই 7টা থেকে 9:30 প্রায় 9:45 পর্যন্ত এক নাগারে ওনার সাথে কথা বলেই গেলেন, মামাদের সাথে কথা বলে গেলেন, ওরাও বললেন। তারপরে আমরা কিন্তু জানি যে এরপর কিন্তু এত নাগারে কথা বলে গেলে ওনার কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু আমরা কিছু বলিনি, কারণ উনি না খুব খুশি ছিলেন। যত মানুষ বয়স হয়ে যায় এই জিনিসগুলো মানে মানুষ মনে করতে থাকে আমার কোথায় গুরুত্ব নেই সেরকম কিছু, সেই জায়গায় কেউ ওনাকে একটু গুরুত্ব দিচ্ছে, কেউ ওনার কাছে একটু আসছে। হ্যাঁ, এই জিনিসটা সত্যি খুবই মানে আমরা কি বলবো, আমাদের ভালো লেগেছে কালকে। তো এখন ঠিক আছে, উনি আমার শ্বশুরমশাই যদি আপত্তি না করে, উনি যদি আমাদের কাছে কোনো সাহায্য প্রার্থনা না করেন, তাহলে এইসব ব্যাপারগুলোতে আর আমাদের খুব একটা পড়ার কিছু নেই। এটা আমি নিজের ঘুমবাতা যাই বলুক না কেন, ছেলেরা যে সবসময় সব কিছু বোঝে এমনটা নয়। যেমন আলপনাদির কালকে দেরি হয়ে যাচ্ছিলো বাড়ি যেতে, এমনি ঝড় বাতলার দিন। হ্যাঁ, তো কিন্তু আলপনাদিও চুপচাপ ছিল, আমরাও চুপচাপ ছিলাম। তারপর ওরা গেলো, তারপর আলপনাদি ওনাকে খেতে দিলেন, সমস্ত কাজকর্ম মেটালেন, তারপরে আলপনাদি বাড়ি গেলো। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আপাতত মাংসটা রান্না করি, তারপরে ওটা আগে মিটিয়ে নিই, তারপর গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছবো, তারপর আবার একটুখানি সেময়ের পায়েস রান্না করবো। এই যে মাখিয়ে রাখা ছিল দই দিয়ে আরও ওই আর কি মশলা টশলা দিয়ে সব কিছু, তবে আদা রসুন বাটা নিয়ে এতে ওই জিরে ধনে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল এই দিয়ে আর দই দিয়ে মাখিয়ে রাখা আছে, প্রায় ঘন্টা খানেক হয়ে গেল। এরপরে রান্না করি। এর এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, এই রান্নাটা করতেন আমার ঠাকুমা শাশুড়ি। অনেকদিন একঘেয়ে মাংস খাওয়া হয়ে যাচ্ছিল, সেই জন্য এই রান্নাটি আজকে ট্রাই করছি। বস্তুত ট্রাই করবার জন্য ট্রাই করছি না, কিন্তু মানে আমি অন্যরকম পরিকল্পনা করেছিলাম। যখন আমি এরকম করে ম্যারিনেশনে রেখেছি, তখন আমাকে আলপনাদি বললো, তুমি যখন দই দিয়ে আজকে এরকমভাবে রেখেইছো বৌদি, তাহলে ঠাকুমা যেভাবে রান্না করতো তুমি সেভাবে একটু করো। তো আলপনাদি এই রান্নাটা জানতো, মানে ঠাকুমাকে তো আলপনাদি বেশ কিছুদিন পেয়েছে, সেহেতু ঠাকুমার কাছ থেকেই ও এটা জেনেছে আর কি। ঠাকুমা মানে আমার হাজবেন্ডের ঠাকুমা, তিনি এটাতে ওই একটু দই দিয়ে হলুদ এবং বিভিন্ন বাটা মশলা, তখন তো গুঁড়ো মশলা উনি খুব একটা ব্যবহার করতেন না, তো সেগুলো দিয়ে উনি সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিতেন। তারপরে যেটা করতেন এবং যেটা আমি করেছি বস্তুত সেটাই বলি, সেভাবে বললে আমার সুবিধে। সর্ষের তেলে আলুটা ভেজে তুলে নিলাম, তারপরে সেই সর্ষের তেলেই ওই ম্যারিনেট করা মাংসটাকে ভাজবার জন্য একটুখানি দিয়ে দিলাম, এবং পাশে আর একটা কড়াইয়ে আরেকটু সর্ষের তেল নিয়ে আদা রসুন বাটা এবং পেঁয়াজ, এইগুলো মানে কুচনো পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো ভাজা হবে, এই ভাজাটার মধ্যে একটা মুনশিয়ানা হচ্ছে, এখানে শুধুমাত্র আমি নুন অ্যাড করব। এরপরেতে সেই পেঁয়াজটাকে মোটামুটি ভাজা হওয়ার পরে সামান্য একটু জল দিয়ে একেবারে ওই কাত মতো করে ফেলতে হবে, মানে সেদ্ধ হলে যেরকম একদম স্ম্যাশড হয়ে যায় সেই রকম করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপরে সেটাকে ওই ফোড়ন দেওয়ার মতো বা ছোঁক দেওয়ার মতো করে এই মাংসটাতে ঢেলে দিতে হবে। তার আগে একটা জিনিস ওই পেঁয়াজে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 1 চামচ ঘি, এবং আর 1 চামচ ঘি অ্যাড করব যখন একেবারেই এই মাংসটা রেডি হয়ে যাবে তার আগ দিয়ে। শুরুর দিকে আমি বুঝতে পারছিলাম না যে পার্থক্যটা কী এমন হবে, কিন্তু যখন আমি সত্যি সত্যি ছোঁক দিয়ে দিলাম, অর্থাৎ এই যে পেঁয়াজটা এই বড় কড়াইয়ে ঢেলে দিলাম, তারপরে বুঝতে পারলাম যে পার্থক্য সত্যি একটা আছে, এবং সেটা গন্ধে। আমার হাজবেন্ড এই গন্ধটা চিনতেন বা চেনেন, তিনি আর 2-3 বার এসে দেখে গেছেন। আর আমার ঠাকুমা শাশুড়ির আমি খুব একটা পাইনি, আমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 5-এ, আর ডিসেম্বরের 21-এ উনি মারা গেছেন। মানে শেষ অবস্থায় আমি ওনার বাড়িতে এসেছি বলা যায়। উনি সবাই বলেন যে উনি আমাকে দেখার জন্যই নাকি অপেক্ষা করেছিলেন, তো যার ফলে আমি ওনার রান্না খুব একটা খাইনি, কিন্তু যারা খেয়েছে তারা বলতেন যে উনি অসাধারণ রান্না করতেন। এবং বুম্বাদা যখন কলেজে পড়ে ওই ফ্ল্যাটে থাকতো, হাওড়ার ফ্ল্যাটটায়, তখন ঠাকুমা বুম্বাদার সাথে থাকতেন এবং বুম্বাদাকে রান্নাবান্না করে দিতেন, মানে খুব অ্যাক্টিভ ছিলেন। শেষে মারা যাওয়ার 6-7 মাস আগে থেকে উনি সম্পূর্ণই বয়সজনিত কারণে পড়ে যান, তখন তার বয়স 90-এর ওপর হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ওই পেঁয়াজটাতে একটুখানি চিনি অ্যাড করছি, যেটা কিন্তু আমি একটু আগে বলতে ভুলে গেছি। তারপর দেখুন মোটামুটি জল টল দিয়ে একেবারে ওটাকে মানে কাত করে ফেলেছি, মানে পেস্ট হয়ে গেছে ব্যাপারটা। এরপরে আমি এটা এখানে ঢালবো। প্রসঙ্গত এই রান্নায় কিন্তু টমেটো ব্যবহার হয় না, এবং আমি যা খেয়াল করেছি বা আমার যে অবজারভেশন, তাতে করে প্রাচীন দিনের রান্নায় বা পুরনো দিনের রান্নায় টমেটো ব্যবহার হয় না।
রান্নাটির ক্ষেত্রেও অল্পনা দি আমাকে বারে বারেই বলেছিল যে বৌদি টমেটো কিন্তু দিও না, ঠাকুমা কিন্তু টমেটো দিতেন না। আর আমি গোয়ালন্দ চিকেন কারি যেটা রেসিপিটা দেখেছি আমি করিনি, আমার করবার খুব ইচ্ছে। তাতেও শুনেছি যে ভদ্রলোক এই ব্যাপারটাতে খুব ডিটেইলে বলছিলেন, সুন্দর বিশ্লেষণ। তাতে করে উনি বলছিলেন যে অনেক পুরনো দিনের রান্নায় টমেটো কিন্তু ব্যবহার হতো না, কারণ টমেটোর যে কনসেপ্টটা সেটাই নাকি ভারতবর্ষে ছিল না। আজকে যখন আমার আলপনাদি বললো যে টমেটো দিও না, ঠাকুমা টমেটো দিতেন না, তখন আমার মনে হলো হয়তো বা এই রান্নাটা অনেক পুরনো। কেন জানি না এই রান্নাটা এর আগে কখনো আমি করিনি বা আমার বাড়িতেও এটা খুব একটা হয়নি, অথচ একটা সময় নাকি ঠাকুমা খুবই করতেন। তো যাই হোক, হয়নি আবার হচ্ছেও আজকে, এবং সেটা আমি ব্লগে ধরেও রাখছি। যখন আমার ভবিষ্যতে কখনো এই রান্নাটার কথা মনে হবে আবার আমি ডেফিনেটলি করব। তবে এই যে মোটামুটি জল শুকিয়ে গেছে এবং খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর একটুখানি গরম জল মিশিয়ে দিচ্ছি। রান্নাটি একেবারে ডুবুরি ডোবার মতো ঝোলও হবে না, আবার একেবারে মাখামাখাও হবে না। আসলে তখনকার দিনে মাখামাখা রান্নার চল মধ্যবিত্ত বাড়িতে খুব একটা বোধ হয় ছিল না। অতগুলো সন্তান সন্ততি, তাদের সব পাতে করে একটি করে বা দুটি করে মাংস, একটি করে আলু এবং অনেকটি করে ঝোল। তা সেই সময়ে, মানে ওই খুব টানাটানির সময়ে কী করে আর মাখামাখা রান্না হবে? উচ্চবিত্ত পরিবারে হতে পারে, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যাদের অনেকগুলো সন্তান সন্ততি, পারিবারিক দায় দায়িত্ব প্রচুর, সে সমস্ত সংসারে বোধহয় হতো না। মানে এটাই বাস্তব আসলে। তো যাই হোক, সবার শেষে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং সবার শেষ চেহারা হচ্ছে এটি। আমার পতিদেবতা আজকে খেয়ে খুব খুশি, অনেকবার করে ধন্যবাদ দিয়েছে, তিনবার ভাত নিয়েছে। আমার শ্বশুরমশাই রাত্রিবেলায় খেয়ে আমাকে খুব খুশি হয়ে বলেছে, দারুণ হয়েছে মা। হ্যাঁ, তবে একটা জিনিস আলপনা দিয়ে একটা কথাই বললো, যদি ভালো হয়েছে কিন্তু ঠাকুমার মতো হয়নি। সে তো আমি জানি, ঠাকুমার রান্না নিশ্চয়ই অনেক ভালো ছিল। এখন দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলায়। এটা হওয়ার কথা ছিল না, আমি ঠাকুর পুজো করব ভেবেছিলাম, কিন্তু একটি মেয়ে হওয়ার জ্বালা আর কি, মাসিক জ্বালা, সেটা স্নানের পর থেকে বুঝতে পারলাম। শরীরটা খারাপ করছে, পায়ে ক্রাম করছে, কিন্তু তবুও এই সময়টা একটুখানি বেরোচ্ছি টুপুরকে নিয়ে। আর এই যে আমি বলেছিলাম না, ওই লোহিয়া কাকুর বাড়িতে গিয়েছিলেন আমার শ্বশুরমশাই, তারা আমার শ্বশুরমশাইকে এই উপহার দিয়েছে, বলেছে গিয়ে নাতনিকে দেবেন। সত্যি তো, লোহিয়া দাদু তো কতবার টুপুরকে দেখেছে না, উনিই তো ছিলেন প্রথম পিডিয়াট্রিশিয়ান। তারপর যেহেতু ফিজ নিতেন না, সেহেতু আমাদের অস্বস্তি হতো, তাই ডক্টর সাফকোটার কাছে আমরা যাই। আর এটাও ঘটনা, হেরিটেজ হসপিটালটা অনেকটাই দূরে ছিল, আর ডক্টর মিত্র নার্সিংহোমে বসতেন আমাদের ডক্টর সাফকোটা, সেহেতু যেতেও সুবিধে হতো। তো যাই হোক, আপদে বিপদে সবসময় আমরা ডক্টর লোহিয়ার কাছেই যেতাম। তো এখন যাচ্ছি হচ্ছে একটা বিশেষ জায়গায়। প্রথম আমি যাচ্ছি বলে নিই যে সেটা হচ্ছে টুপুরের কয়েকটা প্রিন্ট আউটের প্রয়োজন রয়েছে, সেটা আগে করিয়ে নিই, মানে ও স্কুলে একটু প্রয়োজন। এছাড়া আমরা যাচ্ছি হচ্ছে রিলায়েন্স রেঞ্জে, ওই যে নববর্ষের সময় কয়েকটা জামাকাপড় কেনা হয়েছিল না, সেখানে কয়েকটা কুপন পাওয়া গিয়েছিল, সেটা ওই 9 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে, তাতে ওই 1500 টাকাতে 500 টাকা করে অফ এরকম একটা। তো যাই হোক, তারপরে সেটা 5খানা কুপন আছে। তো মা আমাকে প্রায়ই বলে যে কিরে ওটা ব্যবহার করলি, মানে সেটা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারি আর কি। তো এখন আমি 80 ঘর মোড়ে দেখে এসেছি, একটা রিলায়েন্স রেঞ্জ হয়েছে বাইপাসটার ওপরে। তো এই জায়গাটাতে যাওয়ার একটাই সুবিধে যে রাস্তায় কোনো রকম জ্যাম নেই, হিলকাট রোড ফোর্ট ওগুলো পেরোতে গেলে না অনেকগুলো জ্যাম পেরোতে হবে। জাস্ট একটা টোটো নিলাম 20 টাকায়, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। এবং একটা জিনিস, আজকে রাস্তায় বেরিয়ে না এই দ্রুতগামী যানে, মানে যেদিক চতুর্দিক খোলা এরকম একটা গাড়িতে বেশ শীত করছিল, তার মানে আবহাওয়াটা 2টো দিন ভালো মতো বৃষ্টি হওয়াতেই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই যে এই ট্রেন্সটাই হয়েছে, এই ট্রেন্সের ভেতরে তো পুরোদমে এসি চলছে, কিন্তু বাইরের আবহাওয়া অনেক বেশি মনোরম। মানে এখন ওই মেশিন দ্বারা চতুর্দিককে ঠান্ডা করার চাইতে যদি জানলা খুলে মশারি টাঙিয়ে শোয়া যায়, তাহলে শিলিগুড়িতে আর পাখার প্রয়োজন তো নেই, বরং ভোরবেলাতে বলা যায় একটুখানি গায়ে চাপাই দিতে হবে। তো এই ট্রেন্সটা মোটামুটি জিনিসপত্র যে অনেক বেশি আছে তা না, তবে হ্যাঁ কাজ চালানো গোছে। আর এসেছি মূলত টুপুরের জিনিসপত্রই কিনতে, কারণ কয়েকদিন আগে আবার টুপুরের আলমারি থেকে বেশ কিছু জিনিসপত্র বাতিল হয়েছে, কারণ ওই আর কি এই বয়সের বাচ্চাদের যা হয় একটুখানি ছোটো ছোটো হয়ে যায়। তো এখন টুপুরের জন্যই এসেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল কয়েকটা ফ্রক কিনে দেওয়ার, কিন্তু মেয়ে আমার কিছুতেই ফ্রক কিনবে না। আর টুপুরের একটা স্বভাব হচ্ছে ও একটি প্যান্ট একটি টিশার্টই পরবে, কিন্তু সেটা হতে হবে ব্র্যান্ডেড, মানে ও একটু ব্র্যান্ড কনশিয়াস বাচ্চা, যেটা আমি বা বুম্বাদা মোটেই নয় আর কি, নই। কিন্তু আমার শ্বশুরমশাই, আমার ননদ, এরা আবার প্রচণ্ড, মানে এরাও ঠিক এই
মানে যেরকম টুপুর আর কি। তো যাই হোক, এই একটাই কোনো ক্রমে একটা ফ্রক ওকে দিয়ে ট্রাই করানো গেল, কিন্তু সব কিছুতেই বাচ্চারা আমার বড্ড বেশি মতামত, যেটা পছন্দ হবে না সেটা নেবেই না, ইদানিং তো নেবেই না। মা এটা কি মিষ্টি লাগছে মা, কিন্তু এটা ভালো লাগছে, তুমি সবগুলো গুজে গুজে পড়ছো কেন, একটু খুলে পড়ো না। ছাড় ছাড় ছাড়, সুন্দর লাগছে। বললাম না নেবে না মানে নেবেই না। তবে ওই আর কি টুপুর বারবার বললো ওর জন্য চারটে টি শার্ট কেনা হয়েছে, তা ও বললো যে মা তুমি একটা কিছু নাও। তো আমার একটা খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু মেয়ের জবরদস্তিতে একটা নিলাম। আর পরিকল্পনার বাইরে গিয়ে নিলামই যখন একটা নিজের জন্য, তখন একটা বরের জন্যও টি শার্ট নিই, নাহলে মনটা বড্ড খুঁতখুঁত করছে। তো আমার কাছে পাঁচটা ইয়ের মধ্যে কুপনের মধ্যে দুটো ব্যবহার হয়েছে, বাকি তিনটে রয়েছে, তো সেগুলোও ব্যবহার করতে হবে। উপরন্তু যেটা হয়েছে যে আরও দুখানা দিয়ে দিল, সেটা আবার 30 তারিখ পর্যন্ত ব্যবহার হবে। তো আসল ব্যাপারটা কি জানেন, এগুলো না জাস্ট একটা ফাঁদ, মানে যদি কাপড়ের প্রয়োজন থাকে তাহলে এগুলো ব্যবহার করা যায়, আর নইলে কোনো প্রয়োজন নেই। কিন্তু টুপুরটা আমার বড় দুষ্টু হয়েছে, মানে মাথায় একেবারে দুষ্টু বুদ্ধি গুজগুজ করছে। সে বলছে ওই সবগুলো কুপন আমাকে দিয়ে দাও, আমি দাদুর সঙ্গে যাব হচ্ছে বাজার করতে। তো আমার শ্বশুরমশাইকে গিয়ে আবার সেটা বললো, ও দাদু আমার না কিছু জিনিসপত্র লাগবে, আমাকে তুমি কিনে দেবে? হ্যাঁ ও মা, আমার শ্বশুরমশাই রাজিও হয়ে গেলেন, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি বলো তুমি কোন দিন যাবে। তা আমি আবার বললাম যে না না দরকার নেই দরকার নেই, তো কিনে দিলাম। তো আমার শ্বশুরমশাই বলছে আমার আর নাতনির মাঝখানে কথা বলছো কেন, ও আমার কাছ থেকে চেয়েছে আমি ওকে দেবো। তো আমি দেবো, দেখলাম বাবা কি দরকার কথা বলে, সত্যি যখন দাদু আর নাতির মাঝখানে পড়ে লাভ নেই। বাড়িতে এসে জাস্ট জামাটা ছেড়ে একটু চা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। এখন আমার কোমরে পায়ে খুব ব্যথা করছে, এখন একটু যদি বসি বা শুই আর উঠতে ইচ্ছা করবে না, নিজেকেই কষ্ট দেওয়া হবে। তাই জন্য ঝটপট করে এবার কাজগুলো সারি। বিয়েডের ফার্স্ট ডে এই সময় আমার একেবারে কোমর খুলে যাচ্ছে, মানে এতটাই কষ্ট হচ্ছে, কিন্তু ঘোরের মাঝখানে মানে ঝোঁকের বসে কাজ করছি, কারণ এগুলো না হলে করবে কে। রান্নাঘরে এলাম আর মুম্বাদা বললো তুই আমাকে খেতে দাও। তো ভাতটা আবার আজকে দুপুরবেলায় কেন জানি না কম চাল নিয়েছিলাম, ভেবেছিলাম ওই সন্ধ্যেবেলায় আবার গরম গরম ভাতটা করে দেবো। তো যাই হোক, সেটাই আজকে আমার একটু বাসি হয়ে গেল। আসলে বুঝতে পারিনি আমার পিরিয়ডের ডেট প্রায় দিন 7-8 মতো এগিয়ে এলো। সাধারণত আমার ওই 28-27 দিনে পিরিয়ড হয়ে থাকে, কিন্তু এবারে এতটাই এগিয়ে এলো যে কি বলি আর। যদি জানতাম তাহলে আমি কালকেই অক্ষয় তৃতীয়ার পুজোটা করে নিতাম। তবে আমার কালকে এগুলো একটু অস্বস্তির মতো হচ্ছিল, কিন্তু এটা ঘটনা, কিন্তু আমি ঘুরে গুরুত্ব দিইনি, ভেবেছিলাম এত তো আগে আমার ডেট নয়। তো ঠিক আছে, এরপর থেকে এই জিনিসটাতে আরেকটু সচেতন হয়ে যাব, কারণ কি হোক বরের খাবার দাবার হয়ে গেল দেওয়া, তারপরে মেয়ে এখন একটু ক্লান্ত হয়ে পড়েছে, আধ ঘুমে চলেও গেছে, তো তাকে একটু খাবার দাবার খাইয়েও দিতে হবে আজকে। তো সেগুলো করে নিয়ে তারপরে রান্নাঘর ক্লিন করে আজকের দিনের জন্য আমার মুক্তি, না করতে পারবো সেমই, না পড়তে পারবো মেহেন্দি, এডিটিংটাও সম্ভবত আজকে আর করে উঠতে পারবো না, দেহে আর ক্ষমতা নেই। হয়ে তো গেল, সেমই করতে পারলাম না আজকে, অসহ্য কোমরের যন্ত্রণা করছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, সমস্ত কিছু হয়ে গেছে। আর আমাদের এই এখান থেকে ন্যাথা আর সরবে না, ওইখানে পরিষ্কার জামা কাপড়গুলো মানে কাপড়গুলো রাখা আছে, সেজন্য ন্যাতাটাকে আমার বর আমার মেয়ে এইখানেই ঝোলাবে। ও সাইড দিক থেকে এটা ঠিকই, কিন্তু আর একটা যে তোয়ালে আছে সেটাও তো এখানে রাখা যায়, আমিও রাখতে পারি, কিন্তু আমার ওটা অভ্যাস হয়ে গেছে এখানে ঝোলাতে ঝোলাতে, দেখতে বড় খারাপ লাগে। তো কোমরে খুব ব্যথা করছে, ভেবেছিলাম একবার বাসনগুলো মাজবো না, তারপর বললাম না বাসন না মাজলে মুশকিল কে, কোনোভাবেই আর জাগা আমার পক্ষে সম্ভব হবে না, বাইরে গিয়ে কথা বলি। এই ভাই কোমরে ব্যথার জন্য এই যে একখানা ফ্যান চালাবো, এই ফ্যানের চোটে আর কিছুই শোনা যাবে না, কিন্তু এত গরম লাগছে না যে আমি থাক বন্ধ করে দিচ্ছি, একটু দু মিনিট কথা বলে নিয়ে তারপর। যে এই ব্যথার জন্য মেহেন্দিও করতে পারবো না, মেয়েটা রান্নাও করতে পারলাম না, রাত্রেবেলা করে রাখলে ভালো হতো, সকালবেলার মধ্যে ঠান্ডা হয়ে যেত, সুন্দর খাওয়া যেত, কিন্তু সেটা সম্ভব নয়। আর ব্লগ এডিট করাও বোধ হয় পসিবল হবে না, খুব ক্লান্ত লাগছে আমার, বসে বসে কোনো কিছু করতে পারবো না, আর শুয়ে শুয়ে আমি ব্লগ এডিট করতে পারি না, আগেই পারতাম জানেন তো। এই কিছুদিন হলো কি একটা হয়েছে যে অন্য সব কিছু ঠিক আছে, কিন্তু ভয়েস ওভারটা যখন অ্যাড করতে হয় তখন আমাকে উঠে বসতেই হয়। আজকে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে ওই মাংস টাংস রান্না করার পরে
আমি ঘরে এসেছি তখন একটু অস্বস্তি মতো হচ্ছিল আমার, কিন্তু তখন যাই হোক চানে যাইনি, একটু ঠান্ডা হচ্ছিলাম। তখন একটা ফোন এসেছে আমার মোবাইলে, আর একটা যে ফোন আছে ব্লগিং ফোনে না, আর একটা ফোনে, তো যেটা আমার সব জায়গায় দেওয়া থাকে আর কি। সেই 3 বছর আগে একটা স্কুলে আমার একটা সিভি দেওয়া ছিল, সেই জন্য আজকে আমাকে তারা ফোন করেছে। খুব ভদ্র, ভীষণ সভ্য ভদ্র মহিলা একজন রিসেপশনিস্ট তিনি। তার বক্তব্য যে আপনি আসুন, মানে আমি যা বুঝলাম কথায় বার্তা সেটা হচ্ছে ওরা আমাদের আদ্যান্ত জানে, একেবারে পুরোটাই আমার সম্পর্কে জানে। বললো রিটেন টেস্টটাতে আপনাকে আর আসতে হবে না ম্যাম, আপনি আপনার একটা ডেট বললো, সেই ডেটে আপনি আসুন, একটু ইন্টারভিউটা আপনার মানে ম্যানেজমেন্টের সাথে, তারপর প্রিন্সিপাল কোঅর্ডিনেটর সবাই যারা থাকবেন আর কি তাদের সাথে আপনি একটু আসুন, একটু কথাবার্তা বলুন, মানে ওই আর কি পয়সা করে নিয়ে ডিসাইড মানে ডিসকাস হবে আর কি। তো আমার প্রথমেই যেটা মাথায় খ্যাট করে লাগলো সেটা হচ্ছে আমি জিজ্ঞেসও করলাম যে ম্যাম আজকে তো রবিবার, আপনি আজকে ফোন করছেন, মানে আপনি স্কুলের আজকে এসেছেন? তখন বলে হ্যাঁ কিছু ডিসিশন আছে আমাদের, বা কিছু কাজও আছে, পেন্ডিং কাজ আছে, যার জন্য কয়েকজন টিচার এবং 2 জন কোঅর্ডিনেটর, প্রিন্সিপাল ম্যাম এবং আমরা কয়েকজন অফিস স্টাফ এসেছি। খুব ভদ্রভাবে কথা বললেন। তো ঠিক আছে ম্যাম, আমি ভেবে দেখবো। তো স্কুলটা এখন অ্যাফিলিয়েশন পায়নি, তবে হয়তো বা পেয়ে যাবে, অনেকটাই দূরে, অনেক দূরে, কিন্তু শহরের মধ্যিখানে আর কোনটা স্কুল আছে, তাই না? আমার যে স্কুলে আমি চাকরি করতাম সেই স্কুলটাও বেশ অনেকটাই দূরে ছিল, কিন্তু যে স্কুল উঠতি সেই স্কুলে চাকরি করার এটা একটা অসুবিধা। সেটা হচ্ছে ওই যে ব্যবসাটা যখন একটা জায়গায় নির্দিষ্ট লভ্যাংশে পৌঁছে যায়, বা যে স্কুলগুলো স্টেবল, যেমন টুপুরদের স্কুল, তারপর আরও বেশ কিছু স্কুল আছে, হ্যাঁ, সেইখানকার টিচারদের কাজ করাটা তুলনামূলকভাবে সহজ। কিছু কিছু বছরের সময় থাকে যেটাতে ওদের ভয়ঙ্কর প্রেশার থাকে, সেটা সব স্কুলে, যেমন বাচ্চাদের পরীক্ষার সময় পিটিএমে রাগ দিয়ে এইগুলো ঠিক আছে, তারপরে রেজাল্ট বেরোনো, বিশ্বে সব থেকে মারাত্মক হয় হচ্ছে এই যে রেজাল্ট বেরোনো রাগ দিয়ে, মানে প্রমোশন যখন হয় তার রাগ দিয়ে টিচারদের অবস্থা একবারে খুব খারাপ হয়ে যায়, বাড়ি আস্তে আস্তে সব 6টা সাড়ে 6টা বেজে যায়, বিভিন্ন স্কুলের ইভেন্টের সময় খুব চাপ পড়ে, কিন্তু যে স্কুল উঠতি সেই স্কুলে চাকরি করার সব সময় খুব চাপের, কারণ ব্যবসা মানে তুলে দাঁড়ানোর জন্য, ব্যবসাকে করানোর জন্য মানে যারা মূল পুরোধা তারাই হচ্ছে টিচাররা। হ্যাঁ, তো সেই জন্য এইসব জায়গায় চাকরি করা খুব কঠিন ব্যাপার। তো আমি যদিও বলেছি যে ভাবছি, কিন্তু ভদ্রমহিলা যদি আমাকে যে কোনো একটা ওয়ার্কিং ডেতে ফোন করতেন আমার না এই খারাপ লাগাটা কাজ করতো না, কারণ এই জিনিসটা আমি পার করে এসেছি। তো চাকরি করার ইচ্ছা যে খুব একটা আমার আছে এমনটা নয়, হ্যাঁ সত্যি সত্যি নেই, কিন্তু কখনো কখনো এই মাঝে মাঝে আমার মনে হয় যে প্রথমত যে আমি পড়াতে খুব ভালো পারি, এটা আমি আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সেদিন যদি সেটাই হতো তাহলে তো কোনো অসুবিধা হতো না, কিন্তু আরও অনেকগুলো ব্যাপার, সব আর যাই হোক এই মুহূর্তে এই সময় না বলাই ভালো, কিন্তু মাঝে মাঝে যেটা বাড়ি থেকে বেরোনোর মাঝে মাঝে প্রয়োজনীয়তা আমার মনে হয় সেটা হচ্ছে পারিবারিক মাঝে মাঝে কিছু, সারাক্ষণ বাড়িতে থাকলেই কিছু খিটির পিটির যেগুলো আমার চোখে না পড়লেই কিছু না, বা চোখে পড়ছে জন্যই মানসিক অশান্তি, হ্যাঁ সব সংসারে থাকে, সব জায়গায় থাকে, কিন্তু এটা যেহেতু আমি বাড়িতে আছি সেহেতু আমার চোখে পড়ছে তাই আমার মানসিক অশান্তি হচ্ছে, এই জিনিসগুলো থেকে মুক্তি মাঝে মাঝে আমার সত্যি সত্যি মনে হয় যে যদি একটু বাইরের কোথাও জগৎ থাকতো তাহলে বোধহয় ভালো হতো। আমার সাথে সাথে এটাও মনে হয় জগৎটা যদি আমার নিজের তৈরি হতো, আমার যদি নিজের একটা দোকান থাকতো আমি তাহলে যেতাম, তাহলে আমার ভালো হতো। এতগুলো বছর চাকরি করি না আর শিক্ষাটা নেই, কিন্তু ভদ্রমহিলা অত্যন্ত ভালো, অত্যন্ত মানে এইরকম প্রথম দিনে কথাবার্তায় বোঝা গেল না, মানে বোঝা যায় না মানুষকে, কিন্তু একটা ওই না হয় না যে মানুষ খুব সুন্দর একটা পজিটিভ ছাপ রেখে যান, সেই ভদ্রমহিলার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, রিসেপশনিস্ট ভদ্রমহিলা। তো দেখি কি ডিসিশন নিই, বোম্বাদা তো বারণই করবে আমাকে অবশ্যই, না ওর ফান্ডাটা হচ্ছে বোম্বাদা ফান্ডা হচ্ছে তুমি ভালো থাকো, তুমি যদি চাকরি করে আনন্দ করো পাও তাহলে তুমি চাকরি করো, আর ও আমাকে খুব ভালো করে চেনে তো সেই জন্যই বারণ করবে। তো এখন মাকে বলিনি, দেখি কি হয় আর কি। তো যাই হোক, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। একটা কথা বলছি, চাকরি করলেও আমি ব্লগিং করবো, সে নিয়ে কেউ ভাববেন না। তো দেখা হচ্ছে কাল, ততক্ষণ জন্য বাই।